এ প্রতিবাদ নিজেদের শেষ সম্বল রক্ষার গ্রামের নারী পুরুষ আবাল বিদ্যা তাই নদীর ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে নওগাঁর মহাদেবপুরের তনকা শিবপুর এলাকায় আত্রাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন মুহূর্তেই তলিয়ে যাচ্ছে ফসলি জমিসহ নানা স্থাপনা ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু তুলছেন ইজারাদার উচ্চ ক্ষমতা সম্পন্ন এসব মেশিন নদীর তলদেশ ছাড়াও আশপাশের বাঁধের বালু টেনে তুলছে ফলে ফসলি জমি ও নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন এতেই সর্বশান্ত নদী তীরের বাসিন্দারা নদী ভাঙার কারণে আমাদের বাড়িঘর ফাটল দিছে বাবা দুই রাত থাকা ঘুমাতে পারিনি বাবা বিছনা ছুঁতে পারিনি এভাবে যদি ভাঙন শুরু হয় ভাঙতে ভাঙতে ঘর বাড়িও ভাঙে যাবে এক সময় আমরা দাঁড়াবো কোথায় আমাদেরকে আশ্রয় দিবে এটার দায়কে দায়ভার কে নেবে এদিকে ইজারাদারের দাবি নদীতে জেগে ওঠা এসব চর কেটে তোলায় নাব্য ফিরবে এক জায়গাতে নদীর স্রোতে বালু চর পড়ে গেছে প্রায় 20-25 বিঘার মতো বালু নদীর মাঝখানে চর পড়ে গেছে ওই চরটাই আমরা কাটতেছি নদী ভাঙন রোধে ইজারাদারের আগ্রাসী এ তৎপরতা রোধে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়েছেন লিখিত অভিযোগ এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের আমাদের 8টা মৌজায় ইজারা দেওয়া হয়েছে ভাটি অংশে সেই ইজারার বাইরে গিয়ে এই ইজারাদার সে বালি উত্তোলন করছে না মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং আমরা এটা সেখানে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বাঁধ সুরক্ষা সহ অন্তত 10টি বিধিনিষেধ সাপেক্ষে নদী থেকে বালু তোলার দরপত্র প্রদান করে স্থানীয় প্রশাসন জেলার মহাদেবপুর থেকে মান্দা পর্যন্ত 1,70,00,000 টাকায় বালু তোলার আদেশ পায় হ্যাপি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এমআর রকি সময় সংবাদ নওগাঁ